कांग्रेस पार्टी इसे न जनता की परवाह है, न आपके सुख दुख की चिंता है। उनके लिए तो अभी एक ही काम है, बेटे को कैसे स्थापित करें, देश बचे या न बचे, बेटे की कैरियर कैसे बचे, इसी के लिए पूरे हिंदुस्तान की सरकार को दांव पे लगा दिया गया है। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লোকসভা কেন্দ্র মধ্যপ্রদেশের গুনা থেকে শনিবার এভাবে সোনিয়া ও রাহুল গান্ধীকে বিঁধলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। ভোট যত এগিয়ে আসছে ততই বাকযুদ্ধের পারদ তুঙ্গে উঠছে। এদিন একে অপরের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছে কংগ্রেস বিজেপি দুপক্ষই। মোদী যেমন সোনিয়া রাহুলকে তুলোধনা করেছেন, তেমনি পাল্টা সরব হয়েছেন কংগ্রেসের সভানেত্রী ও সহসভাপতি। মহারাষ্ট্রে এদিন একাধিক সভা করেন সোনিয়া। নাগপুরের চিকলি ময়দানের সভা থেকে নাম না করে মোদীকে এক হাত নেন তিনি। বিজেপির পাশাপাশি তাদের জোটসঙ্গী শিবসেনার বিরুদ্ধেও সুর চড়ান সোনিয়া। কেরলে প্রচার করতে গিয়ে সোনিয়ার মতোই মোদীকে এদিন আক্রমণ করেন রাহুলও। চোখে মুখে আতঙ্ক, বাড়ি ফিরতে না পারার যন্ত্রণা, আমতা গণধর্ষণ কাণ্ডে ফেরার অভিযুক্তদের বিরুদ্ধে হুমকির অভিযোগ, হাইকোর্ট পুলিশের নিরাপত্তায় বাড়ি ফেরানোর নির্দেশ দেওয়া সত্ত্বেও অভিযোগ এখনও ঘরছাড়া দুই নির্যাতিতা ও তাদের পরিবার। আমতা গণধর্ষণ কাণ্ডে পুলিশকে ভর্ৎসনা করে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় দুই অভিযোগকারিণীর পরিবারকে গ্রামে ফেরানোর দায়িত্ব নিতে হবে আমতা সার্কেল ইন্সপেক্টরকে। কিন্তু দুই অভিযোগকারিণী এবং তাদের পরিজনদের দাবি, আদালতের এই নির্দেশের পরও তাঁরা ঘরে ফিরতে পারছেন না। অভিযোগ মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দিচ্ছে ফেরার পাঁচ অভিযুক্ত। পুলিশের অবশ্য দাবি, হাইকোর্টের নির্দেশের আগেই মুক্তিরচক গ্রামে অভিযোগকারিণীর বাড়ির সামনে একজন কনস্টেবল এবং দুজন সিভিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে তৃণমূলের দাবি, বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে। তাকে ভারত সরকারের তুলে তাকে রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়া উচিত, রাষ্ট্রপুঞ্জে নিয়ে তাকে রাষ্ট্রপুঞ্জের দেশগুলো কন্ট্রোল করা উচিত। তার এত শ্রবণ শক্তি, তিনি দেখলেন দশটা ছেলের নাম বললেন, বাবার নাম আর থানার নাম বলে দেবে, ইয়ে বাড়ির ঠিকানা। তারপরে তিনি আবার পরের দিন পাঁচজনের নাম বললেন, বাবার নাম বললেন, ঠিকানা বলে দেবে, প্রচন্ড শ্রবণ শক্তি। শনিবার এভাবেই হাবড়াকাণ্ডে অভিযোগকারী বিডিও দীনবন্ধু গায়েনকে কটাক্ষ করেন উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের পর্যবেক্ষক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর চব্বিশ পরগনার হাবড়া দু নম্বর ব্লকের এই বিডিও সম্প্রতি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার ব্যানার খোলায় তাকে হেনস্থা করা হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই অভিযোগের প্রেক্ষিতে 15 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরেই বিডিওর বিরুদ্ধে পাল্টা সরব শাসক দল। যদিও অতীতের রেকর্ড বলছে কড়া হাতে দায়িত্ব পালন করতে গিয়ে একাধিকবার সিপিএমের সঙ্গে বিরোধ বেঁধেছে এই বিডিওর, এহেন পরিস্থিতিতে বিডিওর প্রশ্ন, ক্ষমতায় থাকাকালীন যে সিপিএমের সঙ্গে তার এত মনোমালিন্য ছিল, আজ তিনি সেই দলের ঘনিষ্ঠ হবেন কেন? টানা দ্বিতীয় ম্যাচ জিতে দুরন্ত কামব্যাক লাল হলুদ ব্রিগেডের। শনিবার যুব ভারতীতে মোহামেডানকে 3-1 উড়িয়ে দিল ইস্ট বেঙ্গল। ম্যাচের 11 মিনিটের মাথায় অভিষেকের চমৎকার ক্রস থেকে সুয়েকার গোল, আর 40 মিনিটের মাথায় ব্যবধান বাড়ালেন জোয়াকিম আব্রাঞ্চেস। যদিও নবীয় মোহামেডান গোলরক্ষক ব্যারেটোর ভুলেই গোল করে গেলেন তিনি। 41 মিনিটে লাল হলুদের জালে বল রাখেন জোশিমার, আর দ্বিতীয়ার্ধে 61 মিনিটে চিরির গোলের পর ম্যাচের রাশ চলে যায় কোলাসো ব্রিগেডের হাতে। এই গোলের সুবাদেই পঞ্চম বিদেশি হিসেবে আই লিগে 100 গোল করার মাইলস্টোন ছুঁলেন চিরি। তবে এদিন প্রথমার্ধে মোটেই ছাপ রাখতে পারেনি লাল হলুদের মাঝমাঠ। এদিনও সুযোগ নষ্টের ছড়াছড়ি, 3 পয়েন্ট স্বস্তিতে রাখলেও কোলাসোকে চিন্তায় রেখেছে চিরি আর লোবোর চোট। তবে দল পরপর ম্যাচ জেতায় খুশি কোচ কোলাসো। 20 ম্যাচের সংগ্রহ 34 পয়েন্ট, লীগ তালিকায় 3 নম্বরে। শেষ পর্যন্ত আর্মান্দো কোলাসোর চ্যাম্পিয়ন্স লাক্কি লাল হলুদকে পৌঁছে দিতে পারবে লীগ জয়ের লক্ষ্যে।